আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তালের সন্দেশ এই তালের সন্দেশটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই অসম্ভব লোভনীয় তালের সন্দেশটি বানিয়ে দেখতে পারেন দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে একবার খেলে বারবার খেতে মন চাইবে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজা আর এতটাই লোবনীয় এই তালের সন্দেশটা দেখতে যেমন লোভনীয় তৈরি করতেও কিন্তু খুবই সহজ খুবই কম সময়ে কম উপকরণে এই তালের সন্দেশটা তৈরি করে নিতে পারবেন তো বিবাস চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই অসম্ভব লোভনীয় স্বাদের তালের সন্দেশটি তৈরি করব তালের সন্দেশ তৈরি করার জন্য আমি প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেব। দু টেবিল স্পুন পরিমাণ ঘি এরপর ঘিটা ভালো মতো গলে গেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি এরপর সুজিটাকে আমি একটা স্পেচলার সাহায্যে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুজিটা একটু লালসে টাইপ হয়ে ঝরঝরে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি সুজিটাকে ভেজে নেব তো বিভাগ দেখতে পাচ্ছেন সুজিটা আমার মোটামুটি একটু লালসে টাইপ হয়ে গেছে এরপর আমি সুজিটাকে প্যান থেকে একটা প্লেটে উঠিয়ে নেব এরপর সে একই প্যানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এরপর পানির মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরপর চিনি আর গুঁড়ো দুধটাকে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নেব এরপর চিনি আর গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ তালের রস এরপর তালের রসটা দিয়ে ভালো করে ছেড়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া সুজি সুজিটা দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে সুজিটাকে রান্না করে নেব আর একদম শুকিয়ে নেব এ পর্যায়ে চুলা একদম নিবু নিবু আছে রেখেছি তো বিবাস দেখতে পাচ্ছেন সুজিটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি সুজিটা আমার মোটামুটি ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য স্বাদ মতো লবণ এখানে লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে মিষ্টি জিনিসে লবণ না দিলে ভালো লাগে না এজন্য আমি লবণটা দিয়েছি তো বিবার দেখতে পাচ্ছেন লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সুজিগুলাকে মিক্স করতে করতে আরও একটু ঘন করে নেব যতক্ষণ পর্যন্ত সুজিটা একদম শুকিয়ে গিয়ে ঘিটা ছেড়ে না দে ততক্ষণ পর্যন্ত আমি সুজিটাকে রান্না করে একদম শুকিয়ে নেব তো বিভাস দেখতে পাচ্ছেন সুজিটাকে আমি রান্না করে নিয়েছি একদম শক্ত টাইপের করে নিয়েছি আর সুজি থেকে ঘিটাও ছেড়ে দিয়েছে একদম নরম করলে কিন্তু আপনার তালের সন্দেশটা পারফেক্ট হবে না এজন্য বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে সুজি থেকে যখন ঘিটা ছেড়ে দেবে তখনই আপনি সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো বিবার দেখতে পাচ্ছেন সুজিটাকে আমি একদম শক্ত করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এর পর্যায়ে আমি রান্না করা সুজিটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব যে ডিশে আমি সন্দেশটাকে সেট করব। তো বিবাস দেখতে পাচ্ছেন কোন পর্যায়ে আসলে সুজিটাকে নামিয়ে নেবেন চুলা থেকে দেখতে পাচ্ছেন সুজিটা একদম আঠালো টাইপ হয়ে গেছে আর সুজি থেকে ঘিটাও কেমন ছেড়ে দিয়েছে তো বিবাস দেখতে পাচ্ছেন আমি সুজিটাকে স্পেশালার সাহায্যে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিয়েছি এই কাজটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে না হলে কিন্তু সুজিটা সমানভাবে সেট হবে না তো বিবাস দেখতে পাচ্ছেন সুজিটাকে আমি একটা স্পেচলার সাহায্যে চেপে চেপে একদম সমানভাবে সেট করে নিয়েছি এরপর তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি এরপর আমি এক ঘন্টার পর একটা ছুরির সাহায্যে এই সন্দেশগুলাকে শেপ দিয়ে দেব। এখানে আপনারা যে কোনো সেবে এই সন্দেশটা কেটে নিতে পারেন আমি এই সন্দেশটাকে কাটলেটের মতো করে শেপ দিয়ে দিচ্ছি তো বিবাস দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সন্দেশের শেপগুলা দিয়ে দিয়েছি এরপর আমি এই সন্দেশগুলোকে আরও একটু সুন্দর করার জন্য দিয়ে দেব কিছু পেস্তা বাদাম আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিয়ে উপর থেকে সাজিয়ে দিতে পারেন আমি এখানে পেস্তা বাদামটাই দিচ্ছি এরপর পেস্তা বাদামটা দেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে একটু সন্দেশগুলাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সন্দেশগুলার চারিপাশটা কেমন সুন্দর করে কাটা হয়েছে একটা সন্দেশও কিন্তু ভেঙে যায়নি আমি একটা সন্দেশ আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে আমি সন্দেশগুলাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সন্দেশগুলা একদম আস্ত উঠে এসেছে এরপর আমি এই সন্দেশগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব তো বিবার দেখতে পাচ্ছেন তালের রস দিয়ে তালের সিজনে তালের সন্দেশগুলা দেখতে কেমন লোভনীয় লাগছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে তালের সিজনে এভাবে তালের রস দিয়ে সন্দেশটাকে বানিয়ে দেখবেন এই সন্দেশটা দেখতে যেমন লোভনীয় তৈরি করতেও খুবই সহজ আর খুবই কম উপকরণে তৈরি করে নিতে পারবেন তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই তালের রস দিয়ে সন্দেশ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম কুমার হাফেজ